বাড়িতে ঢুকে এক পৌরাকে মারধর করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানা এলাকায়। পরিবার সূত্রে খবর, শুক্রবার ভোর রাতে হঠাৎ করে মৃত্যুঞ্জয় চ্যাটার্জির গাড়ি ভাঙচুর করে প্রতিবেশী যুবক রামু সাহা। তাকে বাধা দিতে গেলে মৃত্যুঞ্জয় চ্যাটার্জির মা চিত্রা চ্যাটার্জিকেও বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ভারী কিছু দিয়ে ওই পৌরার মাথায় আঘাত করে রামু সাহা। সেই ভিডিও রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরায়, যদিও সেই ভিডিওর ফুটেজ যাচাই করেনি নিউজ টুডে। এরপর তড়িঘড়ি পৌরা চিত্রা চ্যাটার্জিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। এরপর এই ঘটনায় রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ জানান আহত চিত্রা চ্যাটার্জির ছেলে মৃত্যুঞ্জয় চ্যাটার্জি। কিন্তু কি কারণে এমন ঘটনা ঘটলো সেই বিষয়ে এখনো কিছু জানা নেই বলে জানিয়েছেন মৃত্যুঞ্জয় বাবু। ঘটনা হলো আমার বাড়িতেই ঘটনা হয়েছে, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, কে করেছে কে বা করেছে জানি না, তবে সিসিটিভি ফুটেজ থেকেই ভিডিওটা ভাইরাল হয়েছে। আমার মা গতকালকে আমার পাড়ার প্রতিবেশী বন্দর নিবাসী একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী শ্রী সুভাষ প্রসাদ শাহার ছোটো ছেলে রামু সাহা, তিনি হঠাৎ করে ভোরবেলায় এসে আমার বাড়ির গেটের মানে অত্যাচার করছে, ঢিল মেরেছে, মারার পরে তারপরে তো মা খুলেছে গেট। মায়ের বয়স আনুমানিক 70 বছর, নাম চিত্রা চ্যাটার্জি। তো গেট খোলার পরে সজোরে আমার মায়ের মন্দিরের সামনে একটা 5-6 কিলো ওজনের একটা লোহার বস্তু নিয়ে, আমার প্রথমে 4-চাকা গাড়ি আছে বাড়ির সামনে মন্দিরের সামনে, বাড়ি মারে, 2-3টে বাড়ি মারে। বাড়ি মারার পর মা বাধা দিতে যাওয়ার পরে বাধা দিতে গেলে এবং বাধা দেওয়ার সময় মাকে সজোরে মেরেছে, এতমার মেরেছে। এদিকে বিষয়টি নিয়ে চিন্তিত স্থানীয় কাউন্সিলর চৈতালি ঘোষ সাহা, তিনি বলেন সিসিটিভি ক্যামেরায় ফুটেজটি দেখা হয়েছে, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন, তবে এই ঘটনাটি কোনোভাবে মেনে নেওয়া যায় না, প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি। আসলে একজন বয়স্ক ভদ্রমহিলা, আমিও শুনতে পেয়েছি এবং শুনতে পেরে আমি হলো হাসপাতালেও গেছি, এবং যে মেরেছে আমি শুনতে পেরেছি যে সেই ছেলেটা হলো একটু হয়তো মানসিক ভারসাম্যহীন, কিন্তু যাকে মেরেছে একজন বয়স্ক ভদ্রমহিলা, তো তাকে এইভাবে মারাটাকে আমিও ভীষণভাবে ধিক্কার জানাই, যে সে মানসিক ভারসাম্যহীন হোক বা নাই হোক, কিন্তু একজন বয়স্ক মহিলাকে যেভাবে মেরেছে এটা একদমই ধিক্কারজনক ঘটনা, যেটা আমরা কেউ মেনে নিতে পারছি না মন থেকে। হ্যাঁ, আমিও দেখেছি সিসিটিভি ক্যামেরা, যেহেতু এটা একটা আদি কালীবাড়ি, পুরনো কালীবাড়ি, সেখানে একটা ক্যামেরা লাগানো ছিল, সেখান থেকে আমরাও দেখেছি যে আসলে ঘটনাটা সত্যি মানে এরকম একটা ঘটনা, কিন্তু যেটা ঘটে গেছে এরকম একটা ঘটনা সেটা তো দুঃখজনক, কিন্তু এখন সেটাকে যাতে তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সেটার জন্যই আমরা কামনা করি। ভাইরাল হয়েছে সেটা তো সম্বন্ধে আমার বলার কিছু নেই। রায়গঞ্জ থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে।